সকল দর্শক বন্ধুদের নবদ্বীপের শ্রী সারস্বত গৌড়ীয় আসন মিশনের নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন পথে যেতে যেতে রাধাবাজারে দণ্ডপানিতলায় এই কুমোর বাড়িতে। কত বছর পুরনো এই তারামা শিল্পালয়? পুরনো বলতে গেলে ধরুন এটা প্রায় 100 বছরের হবে। এখন কি প্রতিমা তৈরি করছেন? এখন এই মনসা হচ্ছে, এরপরে দুর্গাও কিছু কিছু জায়গায় করেছি, মানে দোকানে কম হয়েছে, কিছু কিছু এখন মন্দির হয়ে গিয়েছে, তাই কিছু কিছু মানে গৃহস্থ বাড়ি আছে, তাদের বাড়িতে গিয়ে বসে করে দিয়ে আসছি। শাশ্বত গৌড়ীয় আশ্রমের মিশনের কাছে আপনারা এসে যোগাযোগ করুন। আমার নাম দেবু পাল, আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র পাল, আমার ফোন নাম্বার 77 18 39 46 90। আজ 29 জুলাই 2024 সোমবার, এখন সকাল 7টা বাজে। আমরা এসেছি পুরীর মন্দিরে। এটা জগন্নাথ দেবের পুরীর মন্দির নয়, এটা নবদ্বীপ ধামের পুরীর মন্দির। এই মন্দিরটি যখন তৈরি হয় তখন অনেকটা জগন্নাথ ধামের মন্দিরের মতো এটা ছিল, সেই জন্য এই মন্দিরের নাম পুরীর মন্দির। আচ্ছা, নবদ্বীপ স্টেশন থেকে নেমে এই পুরী ধাম মানে শাশ্বত গৌড়ীয় আসন্ন মিশনে আসতে কত ভাড়া? এই রাধাবাজার পুরীর মন্দির আসতে স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা। আচ্ছা, জনপ্রতি 10 টাকা। কটা থেকে কটা পর্যন্ত টোটো মিলবে? ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টোটো হয়ে যাবে। চলুন এই মন্দিরের দ্বিতীয় গেটটিও আপনাদের দেখিয়ে দিই। এখানে হনুমানের 3টে স্ট্যাচু আছে, কু বলিব না, কু শুনিব না, কু দেখিব না। নবদ্বীপের পুরীর মন্দিরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন আছি নবদ্বীপ ধামে, নবদ্বীপ ধামে রাধাবাজারে। নবদ্বীপ স্টেশন থেকে খুবই সামান্য পথ, টোটোতে 5-7 মিনিট লাগবে। শাশ্বত গৌড়ীয় আসন এবং মিশন আশ্রমে এসেছি। এই আশ্রমের ডিটেলস আপনাদের সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে পাবেন। মাধব গোপাল এই সুখে থাক দুঃখে থাক বল হরিব, গোবিন্দ মাধব গোপাল বল হরিব 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 হরিব, এ সম্পদে বিপদে ভাই বল হরিব, গোবিন্দ মাধব গোপাল বল ভাই গোবিন্দ মাধব গোপাল হরিব হরিব।
আজ 29 জুলাই 2024, এখন সকাল 7টা বাজে। এখন আমরা এসেছি নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে শাশ্বত গৌড়ীয় আসনে আমরা আছি। এখানকার আমরা সমস্ত ছবি তুলব এবং আপনাদের দেখাবো এই শাশ্বত গৌড়ীয় আসন কত সুন্দর। যে কোনো অনুষ্ঠানে আপনারা আসতে পারেন, এখানে থাকবার সুব্যবস্থা আছে এবং এখানে ভোগ দেবার ব্যবস্থা আছে, ভোগ নেওয়ার ব্যবস্থা আছে, সব কিছু আছে। আমরা কাছে পেয়েছি এখানকার সেবায়ী প্রতাপ রুদ্র ব্রহ্মচারী, তার কাছ থেকে শুনে নেব এই শাশ্বত গৌড়ীয় মঠের কার্যাবলী। এই মন্দির কটায় খোলে? হরে কৃষ্ণ, বহু রাত্রির সময় খোলা হয়, তা 5টা 20 হয়। তো শীতকালীন আরতি এবং গ্রীষ্মকালীন আরতি একটু আলাদা আলাদা রকম হয়, তখন মন্দির খোলা হয় এবং 7টা 7:30 পর্যন্ত। তারপরে আবার মন্দির ধোয়া মোছা পরিক্রমা আদি সব কিছু হয়। তারপরে আবার এখানে মোটামুটি 12টা 12:30 মন্দিরটা বন্ধ হয়ে যায়। আপনারা যে শ্রী শাশ্বত গৌড়ী আসন এইটা দিয়ে দর্শন করছে এই মন্দিরটা, এর মত এটা হচ্ছে জগদীশ্বর প্রভুপাদ ও সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপাদণ্ড এবং ভক্তিবী ভারতী গোস্বামী মহারাজের আশীর্বাদপ্রাপ্ত এবং কৃপাপ্রাপ্ত ভক্তিস্বরূপ সিদ্ধান্তি গোস্বামী পরম গুরু মহারাজ, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। এবং এই মন্দির প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে সেবা এবং নিত্য সেবার যে ব্যবস্থা, সেই নিত্য সেবার ব্যবস্থা করেছে। তাই এই শ্রী শাশ্বত গৌড়ী আসন ও মিশন তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বৃন্দাবন এবং পুরী এবং নবদ্বীপ শাখামঠ আর কলকাতা হচ্ছে প্রধান কেন্দ্র। মহাপ্রভু তিনি হচ্ছেন জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই এই হরিনামটা মহাপ্রভু তিনি দক্ষিণাত্য থেকে বিভিন্ন প্রদেশে ফিরে প্রচার করেছিলেন। তাই ভক্তি তিনি বিলিয়েছিলেন, ভক্তি বিনা কেউ যেন কিছুই না চায়। এই শ্রী শাশ্বত গৌড়ী আসন এসে দর্শন করতে গেলে নবদ্বীপ ধাম স্টেশন কিংবা নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন হইতে এবং 10 মিনিট লাগে অটো এবং টোটোতে। এখন বিশেষ অটো নেই, টোটোই আছে, রিক্সা আছে, তাই 10 মিনিট লাগে এবং নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকেও ওরকমই টাইম লাগে। তাই আপনারা এসে এইভাবে দর্শন করবেন। প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ, মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে, সকালবেলায় এবং রাত্রি 8টা 8:30 বন্ধ হয়ে যায়। মন্দিরে এসে ভোগ নিতে গেলে এমনকি অনলাইনে বলতে প্রতাপ রুদ্র ব্রহ্মচারীর একটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে অনেক সময় হয় এবং সেটা আমি তার সঙ্গে বিশদভাবে কথা বলে তারপরে সেটা বুকিং করি, যেটা 83 48 37 82 মানে 83 37 82 91। এটা হচ্ছে প্রতাপ রুদ্র ব্রহ্মচারীর মানে মোবাইল নাম্বার। অনেক অনেক সময় বিশেষ ব্যক্তিকে এবং সেই হিসেবে ফোনে কথা বলে তবে নেওয়া হয়। আচ্ছা, প্রসাদ পেতে এই শ্রী শাশ্বত গৌড়ী আসন এইটা যখন মন্দিরটা তৈরি হচ্ছিল তখন অনেকটা, যখন সামনের পোর্শনটা ছিল না তখন অনেকে এটা পুরীর রথের মতো দেখতে লাগতো বলে আর সবে নতুন মন্দিরটা হচ্ছে বলে এখানে নবদ্বীপবাসী এই মন্দিরটাকে পুরীর মন্দির নামে খ্যাত করেছে। পুরীর মন্দির নামে বিখ্যাত নবদ্বীপবাসী এক ডাকে স্টেশন থেকে আরম্ভ করে রেলগেট থেকে আরম্ভ করে বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে অটো টোটো এবং সকলেই পুরীর মন্দির বলে এইটাতে নিয়ে আসবে। বাহ সুন্দর। ব্রহ্মচারী মহাশয়, এখানে বাৎসরিক অনুষ্ঠান কখন হয়? বাৎসরিক অনুষ্ঠান এই এখন যে আজকে জুলাই মাস চলছে, এই যে আগস্ট মাসের যে 16 তারিখ এখানে রাজশাহীতে বন্ধ গিয়ে ঝুলন যাত্রা মহোৎসব, এই ঝুলন যাত্রা খুব সুন্দর পরিপাটি করে ঝুলন যাত্রা হয় এখানে। খুব ঝুলন যাত্রা, ঝুলন যাত্রা খুবই সুন্দর পরিপাটি করে হয়। আর তারপর ভক্তরা আসেন না? ভক্তরা দূর দূরান্ত ভক্তরা আসেন। আর এমনিতেই নবদ্বীপে বিশেষ মানে ঝুলনের উৎসবে বেশ অনেক দর্শনার্থী আসেন বাইরে থেকে এবং সমস্ত দর্শনার্থী এসে এখানে ঝুলন আর নবদ্বীপের মধ্যে এই শ্রী শাশ্বত গৌড়ী আসনে মানে খুবই ঝুলন পরিপাটি সহকারে হয়। এই আমাদের মোটামুটি 1 সপ্তাহ মানে 10 দিন আগে থাকতে ঝুলন যাত্রা সাজানো হয়। আচ্ছা, ঝুলন পূর্ণিমা ছাড়া আর বাৎসরিক অনুষ্ঠান কখন হয়? ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী এটা হয়ে গেল, তারপরে হয়েছে রাধাদিত্য বল্লভজির এবং হচ্ছে দোলযাত্রা অনুষ্ঠান। শ্রী শাশ্বত গৌড়ী আসন ও মিশন বা এবং এইটা হচ্ছে শাখামঠ, আর পুরীতে একটা শাখামঠ আছে 27 রোড স্বর্গদ্বার হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের নিকটে পিছনে, আর একটা বৃন্দাবনে আনন্দঘাট যুগলঘাট যে সেইখানে আছে সেই বৃন্দাবনেও শাখামঠ আছে। হরে কৃষ্ণ রিবল। এটা হচ্ছে আপনার নবদ্বীপ এবং নবদ্বীপ হচ্ছে 9টা দ্বীপের অন্তর্গত, নবদ্বীপ 9টা দ্বীপের অন্তর্গত। আর এখন আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কোলদ্বীপ এবং সেই কোলদ্বীপের এখানে হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন লীলাস্থলী। এখানে মহাপ্রভুর ভক্ত হচ্ছে দেবানন্দ পণ্ডিত, তিনার হচ্ছে অপরাধ ভঞ্জস্থান, এখানে তিনি শিবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিলেন
তাই তাহলে হচ্ছে অপরাধ গঞ্জন স্থান মহাপ্রভুদায় কিবা করেছিলেন, তা সেই এটা হচ্ছে কলদ্বীপ, মানে নটা দ্বীপের মধ্যে কলদ্বীপ। তাই এখানে আমরা এখন অবস্থান করছি এবং আপনার এই সুন্দর মন্দিরটা দর্শন করছেন, এই শ্রী বিগ্রহ যে দর্শন করছেন রাধাদৈত মদন মোহন এবং গৌরাঙ্গ মহাপ্রভু, এবং ছোট বিগ্রহ আছেন রাধাদৈত গোপীনাথজিও এবং বল্লভজিও, আর দুই পাশে মন্দিরের গোপবর্গ আছেন যিনি হচ্ছেন জগৎগুরু ছিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যিনি হচ্ছেন সমস্ত গৌড়ীয় মঠের মূল আকর এবং তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেছেন এই চশমা চোখে যিনি বসে আছেন এই পাশে, হ্যাঁ চশমা চোখে যিনি বসে আছেন উনি হচ্ছেন সরস্বতী গোস্বামী প্রভুপাদ, উনি হচ্ছেন জগতের হিতাকাঙ্ক্ষী এবং তিনি কৃপা করার জন্য, এবং আগে ছিল গোষ্ঠীনন্দ ভজন, বাবাজি মহারাজ একা একাই ভজন করতেন, এই প্রভুপাদ এসে তিনি সকলকে নিয়ে যে ভজন করেছেন তাই ভগবানের সেবা শিক্ষা দিয়েছেন। তাই আমরা এই সারস্বত গৌরী আসন এখন বর্তমানে নবদ্বীপ রাধাবাজার আলোছায়া মোড় এই নিকটে আসবেন, এসে দর্শন করবেন, আর এমনিতেও বিভিন্ন জায়গা থেকে দর্শন করতে আসেন এবং তারা লাইভ পড়ে, এবং আপনারা এই ভিডিওটা লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং উৎসাহের সহিত ভগবানের সেবাতে নিযুক্ত থাকবেন। হরে কৃষ্ণ হরি বল। আমি এখানে আনন্দ পাই, ভালো লাগে এইটুকু, হ্যাঁ আসি আনন্দ পাই, আনন্দ পাই সারাদিন, আনন্দ পাই সারাদিনের, সকালবেলা যেদিন দর্শন না করতে পারি সেদিন মনে আনন্দ লাগে না, যেদিন হলে পারে আসতে পারি না, একটা বৃষ্টি হলে পারে তখন মনটা খারাপ লেগে যায়। তাই গো হরি বল, তাই গো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা খুব ভালো লাগছে, এখানে মন্দির গুলো খুব ভালো লাগছে।